দর্শক বন্ধু, মিতু রেসিপি কু আপনার স্বাগত। মু আজি গোটে রেসিপি আপনার পাই আনিছি, নয়া রেসিপি দেখন্তু। মু এটি আলু সারু আউ আম্ব নেইকি গোটে তরকারি করিবি। এটি মু নেইছি আলু দুইটা কাটিকি ভালোভাবে তাকে চোপা ছড়াই কাটিকি রখ দেইছি, আর সারু নেইছি চারিটা তাকে বি কাটি দেইছি চোপা ছড়াইকি। আম্ব এটি গোটে নেইছি, এমতি কাটিবে। আর তা পাই দেখন্তু মশলা সব গুণ্ড নেইছি, এটি গোটা লঙ্কা দুইটা নেইছি, ভুষঙ্গ পত্র কিছু নেইছি, স্বাদ অনুসারে লুণ পাঁচ ফুটন, আর এটি নেইছি জিরা গুণ্ড, রেড চিলি লঙ্কা গুণ্ড, এটি জুয়ানি নেইছি, এটি রিফাইন তেল, আর এটি নেইছি গোটে লঙ্কা মিক্স পাউডার গোটে নেইছি, আর এটি নেইছি মু হলদি গুণ্ড। আচ্ছা চলন্তু প্রস্তুত করিবা। মু এবে গ্যাস কু অন করে দেউছি। আপন এ প্যান রে কিছি পানি আগে গরম করে নেবে। হলদি গুণ্ড হাফ স্পুন, আর লুণ আপনার আপনার স্বাদ অনুসারে নেবে। লুণ গরম হওয়া পাই ছাড়িদেবে। দেখন্তু এটি গরম হয়ে ফুটি আসলে, এবে মু সব পরিবা পকাই নেছি, আলু আর মু সারু এটি পকাই নেছি। দেখন্তু এ দুই মিনিট টিকে সিজি আসলা পরে তারপরে মু এবে পকাইবি যে আম্বকু রাখিছি তাকে পকাই নেবি। এবে ঘোড়াই নেছি। দেখন্তু অল্প সিজি আসলা, আর কিছু সময় বসিযিব বসিব মু বসাই ভিতরে। মু এটি যে আম্ব যে কটাই রাখছি মু তাকে টিকে পকাই নেছি। দেখন্তু এটি দুই মিনিট হয়ে গলা, আমি এবার চেক করে নেবা। এটি আম্ব বি সিজি যাইছি, আলু বি ভালো ভাবে সিজি যাইছি, সারু বি আমি চেক করে নেবা, সব সিজি যাইছি ভালো ভাবে। আমি এবার তাকে বাহার করে নেবা। দেখন্তু এবার আমি প্যান কু বসাই নেছি, গরম হয়ে আসলে। এবার তেল 2 টেবিল স্পুন মো তেল এটি পকাউছি, রিফাইন তেল। এটি মু দুইটা লঙ্কা রাখিলি, লঙ্কা পকাই নেছি। দেখুন তেল লঙ্কা গরম হয়ে আসলে, মু এটি ফুটন পকাই নেছি 1 স্পুন। এটি জুয়ানি রাখিলি, জুয়ানি হাফ স্পুন পকাউছি। ভুষঙ্গ পত্র লঙ্কা গুঁড়ো 1/2 স্পুন, এটি গোটে মিক্স লঙ্কা গুঁড়ো 1/2 স্পুন, আমি গোড়াই নেবা। এবার আমি তরকারিকে পকাই নেবা। গোড়াই নেবা। তাকে ফুটিবা পাই 2 মিনিট ছাড় দেবা। দেখন্তু আমার ইয়ে কেমতি হয়ে আসলে, বহুত কলরফুল দেখা যাচ্ছে। আপনার একটু ঘরে নিশ্চয় খাইবে, বহুত ভালো লাগবে। খরা দিনের এমতি বি আম্ব এবে হবনি, আম্ব খটা পরি লাগিব। আর সারু আলু বহুত কম সময়ে আর বহুত কম খরচরে বি হয়ে গলা, প্রস্তুত হয়ে গলা আমার সারু আলু আম্ব তরকারি। আপনার ঘরে নিশ্চয় ট্রাই করন্তু। আর মু আপনার পাই নয়া নয়া এমতি রেসিপি বহুত নেইকি আসবি। নিশ্চয় মো চ্যানেল কু লাইক সাবস্ক্রাইব করা, কমেন্ট দেওয়া কেবে ভুলবে নি। মু এবার গ্যাস কু অফ করে নেছি, সার্ফ করে নেছি। এটি প্রস্তুত হয়ে গেল সারু
आलु आउ आंब तरकारी आपण को घरे निश्चय ट्राए करंतु आ देखंतु केते सुंदर देखा जाउची आपण कोन गरम भातरे भी पखाळ भी खाई परिबे आ मो चैनल को प्लीज 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 सब्सक्राइब एवं शेयर करियो को केबे भूलिबेनी लाइक शेयर एवं कमेंट निश्चय देबे नमस्कार।